মাসখানেক আগে খবর আসে তিনি হাসপাতালে ভর্তি, লড়ছেন মরণ ব্যাধি ক্যান্সারের সঙ্গে। দোয়া চেয়েছিলেন সবার কাছে, সুস্থ হয়ে আবারও অভিনয়ের বর্ণিল জীবনে ফেরার ইচ্ছেটাও ছিল মনে, কিন্তু না, সেই ইচ্ছে আর পূরণ হয়নি। না ফেরার দেশে পাড়ি জমালেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেতা অলিউল হক রুমি। বিস্তারিত দেবরায় দীপ্ত রিপোর্টে। মঞ্চ ও টেলিভিশন জগতে তিনি ছিলেন বেশ পরিচিত মুখ, সবার প্রিয় রুমি ভাই। অভিনয় নিয়ে ব্যস্ত থাকতেন এই অভিনেতা। মাসখানেক আগে হঠাৎ করেই তার শরীরে ধরা পড়ে ক্যান্সার। এরপর ভারতে চিকিৎসাও নিতে যান। সেখান থেকে দেশে ফিরে রাজধানীর একটি হাসপাতালেও চিকিৎসা নিচ্ছিলেন, তবে সেসব চেষ্টাই ব্যর্থ হয়েছে। অবশেষে মৃত্যুর কাছে হেরে গেছেন এই দাপুটে অভিনেতা। 22 এপ্রিল ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এই অভিনেতা। অভিনয়ে 3 দশকেরও বেশি সময় পার করেছেন রুমি। দীর্ঘ এ পথ চলায় অভিনয় করেছেন অসংখ্য নাটক ও সিনেমায়। অভিনয় নৈপুণ্য দিয়ে দর্শকদের মুগ্ধ করে গেছেন বছরের পর বছর। পর্দায় তার উপস্থিতি বাড়তি আনন্দ দিয়েছে দর্শকদের। 1988 সালে রুমির অভিনয় শুরু থিয়েটার বেইলি রোডের এখনও কৃতদাস নাটকের মধ্য দিয়ে। একই বছর কোন কাননের ফুল নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তার। টেলিভিশনের পাশাপাশি অভিনয় করেছেন সিনেমাতেও। অভিনেতা হিসেবে যেমন দর্শকপ্রিয় ছিলেন রুমি, তেমনি সবুজ পাড়ায় তার হাসিখুশি মেলামেশার কথা সবারই জানা। সজ্জন এই মানুষটির চলে যাওয়ায় তাই শোকের মাতম বইছে বিনোদন পাড়ার সবার মনে। বরগুনায় জন্ম অলিউল হক রুমির। তার বাবা বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ও মা হামিদা হক। পরিবারের 3 ভাই ও 3 বোনের মধ্যে সবার ছোট ছিলেন রুমি। 2009 সালে দরিয়াপাড়ের দৌলতি চলচ্চিত্রের প্রথম অভিনয় করেন তিনি। এবারের ঈদেও বেশ কটি নাটকে দেখা গেছে এই অভিনেতাকে। গত কয়েক বছর এই অভিনেতা বরিশালের আঞ্চলিক ভাষাতে বেশি অভিনয় করে আসছিলেন। এই ভাষাতেই তিনি দর্শকদের হাসিয়েছেন, কখনো আবার কাঁদিয়েছেন, চলচ্চিত্র অভিনয় করেছেন। বর্তমানে তার অভিনীত বকুলপুর নামের একটি জনপ্রিয় ধারাবাহিক নাটক একটি বেসরকারি টিভিতে প্রচার হচ্ছে। রুমি অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে সাদেশন সেলিম, বোকাশোকা 3 জন, মেকআপ ম্যান, ঢাকা টু বরিশাল, ঢাকা মেট্রো লাভ, বাপ বেটা দৌড়ের উপর, আমেরিকান সাহেব, জার্নি বাই বাস, বাকির নাম ফাঁকি এবং জমজ 5 থেকে জমজ 10-এর প্রতিটি সিজনেই তাকে দেখা গেছে। দেব রায় দীপ্ত, দেশ বিনোদন।